আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুলের কালেকশন। অবিশ্বাস্য কম দামে এই সুন্দর সুন্দর ফুলগুলো আপনারা পেয়ে যাবেন। সেই অবিশ্বাস্য দামটা কত তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে হবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে অনেক ফুলের কালেকশন রয়েছে, পাতাবাহার, বনসাই সহ ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের অনেক কালারের ফুলের কালেকশন রয়েছে। সবগুলোর সাথেই প্লাস্টিকের টব রয়েছে। প্লাস্টিকের টব সহ এই সুন্দর সুন্দর ফুলগুলো পেয়ে যাবেন মাত্র 100 টাকা হলেই। সেম ডিজাইনের ফুলের আবার কালার ভেরিয়েশন রয়েছে, গোলাপ, অর্কিড, সূর্যমুখী ফুল সহ অনেক কালারের অনেক ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারবেন মাত্র 100 টাকায়। ফুল আমাদের সবারই কিন্তু খুব প্রিয় একটা জিনিস, সেটা হোক রিয়েল বা আর্টিফিশিয়াল। সব ফুলের সৌন্দর্যই আমাদেরকে মুগ্ধ করে। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে শৌখিন মানুষদের পছন্দের তালিকায় থাকে এই ফুলগুলো। আপনার ঘরের সাধারণ একটি কোণ হয়ে উঠতে পারে অসাধারণ এই ফুলের কারণে। দাম যেহেতু কম, একই ডিজাইন বা ভিন্ন ভিন্ন ডিজাইনের কয়েকটা কালার দিয়ে আপনার ঘরকে সাজিয়ে তুলতে পারেন মনের মতো করে। অনেকেই ভাবতে পারেন দাম কম, কোয়ালিটি হয়তো ভালো না। তাদের জন্য বলছি, দোকানে এই সেম ফুলগুলোই আরও বেশি দামে সেল হয়। যেহেতু এটি একটি রোড সাইড শপ, দোকানের তুলনায় তাদের খরচ কম হওয়াতে তারা পাইকারি দামে সেল করতে পারে। দাম অনুযায়ী কোয়ালিটি বেশ ভালো। আপনাদের যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারবেন মাত্র 100 টাকায়। গোলাপের অনেক কালার অ্যাভেলেবেল রয়েছে, আবার গোলাপের অনেক ভেরিয়েশনও রয়েছে। এই সুন্দর সুন্দর ফুলগুলো নিতে হলে ওনাদের শপে এসে নিতে হবে। শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি, যেন আপনারা খুব সহজে এসে আপনার পছন্দের ফুলটি নিতে পারেন এখান থেকে। নিউ মার্কেটের 2 নং গেটের বাইরে বের হলে যে ওভারব্রিজটি দেখা যাবে, সেই ওভারব্রিজের উপরে এই ফুলের দোকানটিতে গেলেই আপনারা আপনাদের পছন্দের ফুলগুলো পেয়ে যাবেন। ওভারব্রিজের উপরে কম দামে আর কী কী প্রোডাক্ট পাওয়া যায় তা নিয়ে কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।